গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন যাচ্ছি বাচ্চাদের স্কুল থেকে আনতে। তো ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শুরু করেছি, আর এখন রেড লাইট, ওই জন্যে দাঁড়িয়ে আছি আর লাইট খুলে আছে। আর আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু আপনাদের সামনে এসে কথা বলতে পারিনি। তাই ভাবছি এখন বাচ্চাদের স্কুল থেকে আনতে যাচ্ছি, তো এখনই আপনাদের সঙ্গে কথা বলি। আর এখন বাজে 3টের একটু বেশি, 3:20 বাজে। ঘরের সব কাজ করে ঠাকুরের ভোগ টোগ দিয়ে ঘরটার মুছে তো আমি খাইনি, সোনা বাড়ি গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর জানি না আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা, কারণ গাড়ি চললে কথাটা অত ভালো শোনা যায় না। তো প্রায় চলে এসেছি। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তবুও না ভীষণ গরম, আর মেঘ হয়ে রয়েছে, ওই জন্য গরমটা বেশিই লাগছে। প্রায় এসে গেছি স্কুলের সামনে, তো লাইনে দাঁড়াতে হবে, তারপরে টুকটুক করতে করতে গিয়ে বাচ্চাদের নিয়ে আসতে হবে। লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক দূর থেকে, বাচ্চাদের তোলার জন্য অনেক দূর থেকে লাইন পড়ে। এখন আর আপনাদের সঙ্গে কথা বলবো না। তো সকালবেলা থেকে আমি কী কী কাজ করলাম একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন, আমি ততক্ষণে বাচ্চাদেরকে স্কুল থেকে তুলে নিই। আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, আর কুমড়ো দিয়ে একটা সবজি, আর এটা হচ্ছে বিট ভাজা করব। আর এখানে তোপুগুলো ভেজে নেওয়া হয়েছে, তোফু দিয়ে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। তো এখানে আমি পটল আর আলু ভেজে নিয়েছি, আর এই যে টমেটো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে নারকল, পটলের সবজিতে নারকল দেবো, ওই জন্য নারকলটা পেস্ট করে নিয়েছি। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, আজকে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এবার এর মধ্যে দিয়ে দেবো যে নারকলটা পেস্ট করে রেখেছিলাম সেটা। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো মশলাটা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়েছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল, আর এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছিলাম, আর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ লঙ্কার গুঁড়ো দিলে একটু লঙ্কা পেস্ট করা রয়েছে, লঙ্কা এমনি গোটা লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে গেলে লঙ্কা খেতে পারবে না। এবার এগুলো সব দিয়ে এরকম করে মিশিয়ে নেব। তো মশলাটা আমার মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য গরম মশলা, আর এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, দিয়ে দেবো ঘি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে বিট ভাজা, পুঁই শাক, আর এই যে তপু সবজি পটল দিয়ে। তো ভগবানের ভোগ রেডি হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করব।
তাদের সঙ্গে বকবক করতে আবার চলে এসেছি। আর এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনারা জানেন সোনা স্কুল থেকে বাড়ি আসার পর আপনাদের সঙ্গে আর কথা হয় না, কারণ ও বাড়ি আসার পর ওকে খেতে দেওয়া, ওকে বই পড়ানো, তো সেগুলো থাকে। তারপরে সন্ধে হয়ে যায়, তা সন্ধে টন্ধে দিতে দিতে সব কাজ মিটিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে আসি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো এখন এখন এইটুকু টাইমটা ফাঁকা পেয়েছি, ওই জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আজকে আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে পড়তে বসেই ঘুমিয়ে পড়েছে, মানে একটুখানি বই পড়েই ও ঘুমিয়ে পড়েছে। তো আজকে একটুখানি দেরি করে ঘুমাবে, আমার সঙ্গেই ঘুমাবে, ওই জন্যে ও এখনো জেগে আছে। তো খাওয়ার আগে একটুখানি বই পড়ে নিল, মানে ঘুম থেকে উঠে বই পড়ে নিল, তারপরে এই একটু আগে আর একটা মানে খেয়ে দিয়ে আর একটা বই ফিনিশ করলো। তা বই ফিনিশ করার পরে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, আর আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল বিকালবেলা আর ওকে পড়ানো হয়নি, ওই জন্যে ওরও দেরি হয়ে গেছিলো। আর একটা জিনিস এসেছে, সকালবেলা থেকেই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তা তো আর শেয়ার করা হলো না। তো একটা জিনিস এসেছে, সেই জিনিসটা শেয়ার করব আপনাদের সঙ্গে, আর এটা আমাদের নিত্য প্রয়োজনীয়, এটা না হলে আমাদের খাওয়া হবে না। তো তেমনই একটা জিনিস এসেছে, আর প্রত্যেক গৃহবধূদের সব ঘুম থেকে উঠেই এটা আগে প্রয়োজন হয়, এটা না হলে আমাদের মানে একটা মুহূর্ত মানে একদিনও চলবে না, মুহূর্ত না একদিনও চলবে না, এটা না হলে, এটা না হলে আমাদের খাওয়া হবে না। তো তেমনই একটা জিনিস আমার হাজবেন্ড অ্যামাজন থেকে অর্ডার করেছিল, তো সেটাই এসেছে আজ, আজ আসেনি কাল এসেছে। তো আমার হাজবেন্ড বক্সটা খুলে ফেলেছে, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা অ্যামাজন থেকে কি এমন অর্ডার করেছি, সেটা না হলে আর আমাদের খাওয়াই হবে না। বাইরে থেকে আসলে সেটা আমরা গ্যারেজে রেখে দিই, তো চলুন গ্যারেজে গিয়ে সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি চলে এসেছি গ্যারেজে, আর এত বড় বক্সের মধ্যে আপনারা ওপাশে ছবি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই জিনিসটা কি হতে পারে। তো এই জিনিসটা সত্যি আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। তো এই প্যাকেটটা কিন্তু আমার হাজবেন্ড আজকে সকালবেলা এই শুধুই মুখটা খুলেছে, কিন্তু ভিতর থেকে কিছু জিনিসপত্র বের করেনি, তো আমি বের করতে বারণ করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কাছে ক্যামেরাটা কাছে না নিয়ে আসলে আপনারা দেখতে পাবেন না যে জিনিসটা কি, ক্যামেরাটা কাছে নিয়ে আসি। আর এটাই হচ্ছে সেই জিনিসটা, নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আমাদের এখানে তো আমাদের ইলেকট্রিকের ওভেন, তো আপনাদের সঙ্গে বলেছিলাম যে কারেন্ট চলে গেলে আমাদের রান্না করতে অসুবিধা হয়ে যায়, ওই জন্যে একটা গ্যাসের ওভেন অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে। এই যে এরকম স্ট্যান্ড আছে, এরকম সঙ্গে টেবিলও দিয়ে দিয়েছে, এই যে ওপরে গ্যাসের ওভেন আর নিচে এরকম টেবিল থাকবে, এত টেবিল শুধুই অর্ডার দেওয়া হয়েছিল। তা এই জিনিসটা তো সবসময় ব্যবহার হবে না, তো মাঝে মাঝে যখন কারেন্ট থাকবে না তখনই ব্যবহার হবে। তো এই যে সেই জিনিসটা, তো আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম ওভেন আছে, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সবকিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা তো বুঝতেই পাচ্ছেন এটা কি, এটা কি হতে পারে, আর এর নিচে আছে টেবিল, এটা তো বুঝতেই পাচ্ছেন কি, এটার উপরে সেই কড়াই বসিয়ে রান্না করতে হবে, আর এর ভিতরে আরেকটা বক্স। শোনা সিজারটা নিয়ে, ওকে।
তো সোনা সিজার এনে দিয়েছে, এবার এটাকে এটা আপনাদের সামনেই খুলি। আর অনেক তো বক্স আছে আজকে, তাহলে আমরা কি করে এনে যাব? আমাদের অনেক কিছু আছে। সেই টেবিলটা তো এগুলো সেট করতে হবে, এরকম টুকরো টুকরো আছে। যেদিন আমার হাজবেন্ড সেট করবে সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব গরম লাগছিল ওখানে গ্যারেজের মধ্যে, আর খুব ভালো হয়েছে এই জিনিসটা কিনেছে, কারণ মাঝে মাঝে যখন খুব ঝড় বৃষ্টি হয় এখানে, ঝড় প্রচণ্ড হয়, ঝড়টার হলে, খুব ঝড় হলে এখানে কারেন্ট বন্ধ হয়ে যায়, আর অল্প ঝড় হলে অতটা কারেন্ট বন্ধ হয় না। তো আগের বছর এরকম 3-4 দিন মতো কারেন্ট ছিল না, তো আপনারা জানেন আমাদের ইলেকট্রিকের উনুন। এবার কি করব, তারপরে সেই বড় আমাদের বাড়ি সেই অনুষ্ঠান বাড়িতে রান্না করে সেই বড় উনুন আছে, সঙ্গে গ্যাসও আছে, তো সেই উনুনে কি কষ্ট করে যে রান্না করেছি ওই ছোট ছোট পাত্রে, খুব কষ্ট হয়েছিল। তো এবছর যখন ওই একদিন ঝড় হলো, কারেন্ট চলে গেছে, তো ওকে বলছিলাম যে ঝড়ের সিজন তো চলেই আসছে, আবার যদি ওরকম 2-3 দিন কারেন্ট না দেয় তাহলে আমরা খাবো কি, তা তুমি অর্ডার করে দাও। তো অর্ডার করে দিয়েছে, আর আর কয়েক মোমবাতি টোমবাতি সব আছে, ঝড় আসলে কারেন্ট বন্ধ হয়ে গেলে এখন কোনো অসুবিধা হবে না, কারণ রান্না করে তো দুটো ভাত তো খেতে পারবো, এবার আর কোনো চিন্তাই নেই যে কারেন্ট চলে গেলে আমরা কি খাবো। আর শোনায় ও ও ঘুমায়নি এখনো, বইপত্র নিয়ে বসে রয়েছে, ও ঘুমানোর আগে একটা বই পড়ে। তো অতগুলো বই কেন, এত বই বই কি রাত্রিবেলা পড়তে পারবে তুমি? ও ঘুমানোর আগে একটুখানি বই পড়ার অভ্যাস আছে, তো অতগুলো বই নিয়ে এসেছে, সব গল্পের বই, তো গল্পের বই পড়তে পছন্দ করে। আর এই কি হচ্ছে, আর আমাদের বেডরুমে বই ভর্তি, ওর বই ভর্তি, আর এতগুলো বই নিয়ে এসেছে, নিয়ে ঘুমাতে যাবে এবার। তাহলে ওকে নিয়ে ওকে আগে শুয়ে দিয়ে আসি, কারণ কালকে তো স্কুল আবার। আর খুবই ভালো লাগছে ওই জিনিসটা এসেছে, আর আর একটা জিনিস কিনলেই আর কোনো চিন্তা থাকবে না কারেন্ট না থাকলেও। তো শোনা বাই বলে দাও, বাই। তো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বাই, গুড নাইট। শোনা বাই বলো। Bye, good night.